শ্রী রামচন্দ্রের নামে প্রসিদ্ধ হুগলি জেলার এক ঐতিহাসিক শহর হলো শ্রীরামপুর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হঠাৎ করে শ্রীরামপুর কেন নাম হলো এই শহরের? আজকে দি ভয়েজারে আপনাদের নিয়ে যাব এই শ্রীরামপুর শহরের নামকরণের ইতিহাস সফরে। আমি শ্যাওড়াফুলির বিখ্যাত নিস্তারিণী কালী বাড়ির ভিডিওতে বলেছিলাম তৎকালীন শ্যাওড়াফুলি তথা সারাফুলির রাজা হরিশ্চন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন শ্যাওড়াফুলি নিস্তারিণী কালী বাড়ির। এই ইতিহাসের ভিডিওর লিঙ্কটি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই রাজা হরিশ্চন্দ্র রায়ের দাদু ছিলেন রাজা রাজচন্দ্র রায়। এই রাজা রাজচন্দ্র রায় ছিলেন সারাফুলি রাজপরিবারের প্রতিষ্ঠাতা রাজা মনোহর রায়ের পুত্র। এই রাজা রাজচন্দ্র রায় 1753 খ্রিস্টাব্দ তথা 1160 বঙ্গাব্দের 7ই জ্যৈষ্ঠে তৎকালীন শ্রীপুর গ্রামে প্রতিষ্ঠা করেন এই রামসীতা মন্দিরটি। মন্দিরের অভ্যন্তরে অবস্থিত অষ্টধাতু শ্রীরাম, দেবী সীতা ও লক্ষ্মণের বিগ্রহ। এছাড়াও মন্দিরের গর্ভগৃহে আছে হনুমানজি ও গোপালজিউর বিগ্রহ। বর্তমানে এই মন্দিরের গর্ভগৃহে ছবি তোলার নিষেধ আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন নিয়মের বিরুদ্ধে যে আমি কোনোদিন কোনো ছবি বা ভিডিও সংগ্রহ করি না। আমার এই ব্যবহৃত ছবিটি গুগল থেকে সংগ্রহ করা। রাজা রাজচন্দ্র রায় এই রামসীতা মন্দির প্রতিষ্ঠা করে তৎকালীন শ্রীপুর, গোপীনাথপুর এবং মোহনপুর এই তিনটি গ্রামকে দেবোত্তর করে দেন এবং এই তিন গ্রাম একত্রিত হয়ে তৈরি হয় আজকের এই ঐতিহাসিক শহর শ্রীরামপুর। কিভাবে আসবেন এখানে? শ্রীরামপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো বা অটো করে আসতে হবে বটতলা। এই বটতলা থেকে হেঁটে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। বাই রোড আপনারা এলে আপনাদের আসতে হবে জিটি রোড ধরে, এবং জিটি রোড ধরে আপনাদের প্রথমে আসতে হবে শ্রীরামপুর বটতলা। সেখান থেকে শ্রীরামপুর কলেজ যাওয়ার রাস্তায় সামান্য এগোলেই বাঁ হাতের দেখতে পাবেন রামসীতা মন্দিরটি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। এরকম আরও নানান ইতিহাস সফরে যেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দি ভয়েজার।